আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এবং স্বাধীনতার ঘোষক বা স্বাধীনতার ইতিহাসকে নিয়ে। আমি কথা বলছিলাম ডক্টর মুজিবুর রহমান আপনার সাথে এবং আমাদের সলিসিটার সৈকত আশ্চর্য, উনি বলছিলেন যে এটা অলরেডি কোর্ট থেকে রায় হয়ে গেল, তারপরে কেন আবার এতগুলো প্রশ্ন উঠে আসলো, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা শ্রোতা এবং দর্শক আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলবো, আসলে ইতিহাসের বিষয়টি কোর্ট থেকে সেটেল করা কোনোভাবেই সম্ভব না। কোর্ট থেকে যদি সেটেল করে আমাদের ইতিহাস নির্ণয় করতেই হয়, তাহলে এই গত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। 23 থেকে 24 জন আসামিদেরকে আওয়ামী লীগ সরকার ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত কর্তৃক। এবং আমরা এটাও জানি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক যাদের রায়ের অবজারভেশনে ছিল বর্তমানের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে রংহেডের মহিলা হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। তো রংহেডের মহিলা যদি আখ্যায়িত করে কোর্ট থেকে, তাহলে তো উনি রাষ্ট্র পরিচালনায় ফিজিক্যালি মেন্টালি ফিট না। তাহলে আমরা যদি কোর্ট থেকে সিদ্ধান্তগুলোকে মানবো না, কোর্টকে মানবো সব জায়গাতে, সব জায়গায় যে কোর্টকে আমরা নিয়ে আসতে হবে। এখন কোর্ট যদি আপনার যারা করাচি এবং কলকাতা ফেরত বুদ্ধিজীবী এবং যারা ওই সময়কার পাক হানাদার বাহিনীকে মুরগি সাপ্লাইয়ার বুদ্ধিজীবীদের রেফারেন্স দিয়ে রায় হয়, এ রায় আমরা মানতে হবে কি মানতে বাধ্য কি না? এখন এখন অফকোর্স এটা প্রোটেস্ট হয়েছে। আমরা যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে, আমার মনে হয় আরেকটা সেপারেট প্রোগ্রাম, সেপারেট একটা না আর ডজনখানেক প্রোগ্রাম ধারাবাহিক করা যাবে। এখন বাংলাদেশের বর্তমান যে বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়াগুলো, বাংলাদেশে যারা যেভাবে বিচারক নিয়োগ করা হয় সর্বোচ্চ আদালত পর্যন্ত, এগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামে চলে আসছে। এখন আমরা হয়তো আজকে মহান স্বাধীনতার ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি আমরা এই জায়গায় রাখতে পারবো। কমেন্টস করবেন এই বিষয়টাতে, মহান স্বাধীনতা, আমি মনে করি আপনি দেখবেন সত্যি রাষ্ট্রপতি রাইট, প্রথম থেকে প্রথম দেশনায়ক তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারপারসন 25 মার্চ যে বক্তব্যটি দিয়েছেন, উনি ক্লিয়ারলি উনার বক্তব্যটা ছিল সেলফ এক্সপ্লানেটরি। এখানে উনি অনেক ঐতিহাসিক দালিলিক প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন যে বাংলাদেশের 26 মার্চের পরে 17 এপ্রিল পর্যন্ত কোনো সরকার ছিল কিনা, তাহলে এটা প্রধান কে ছিলেন এবং 17 এপ্রিল এই সময়টুকু। এখন কতদিনের রাষ্ট্রপতি, কতদিন ছিলেন উনি, এটা ক্লিয়ারলি বলা হয় নাই। কিন্তু এখানে ইতিহাসের এবং সবাই হচ্ছেন আওয়ামী লীগের নেতা খন্দকার, উনি মুক্তিযুদ্ধকালীন উপপ্রধান ছিলেন, আচ্ছা, এবং আপনার মেজর শফিউল্লাহ, খেম শফিউল্লাহ, এরপরে আপনার সুবিদালী মেজর জেনারেল সুবিদালী বুইয়া সহ যারা ওই সময়কার রণাঙ্গনে যারা ভারতে পালিয়ে গেছিলেন আওয়ামী লীগের নেতারা, এদের বক্তব্য না, যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগ দলে যোগদান করেছেন, ওনাদের বক্তব্য থেকে আমরা জিনিসটা পরিষ্কার বক্তব্যগুলো আমার মনে হয় জনাব মুখলেস রহমান চৌধুরী কিছু জিনিস আলোকপাত করেছেন। এরপরে যদি আপনি দর্শক দেখতে পারে, জি জি, এটা আমাদের মনে হয় ওই সময়ও দেওয়া হয়েছিল। এরপরে যদি বলেন, এখানে হচ্ছে প্রথমে যে প্রথম হচ্ছে আমি যদি তৎকালীন প্রবাসী সরকারে জনাব তাজউদ্দিন সাহেবের সচিব মজুল হাসান, উনি যে একটা বলেছে মূলধার 71 পৃষ্ঠা 5 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম ঘোষণাটি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে বলে ঘোষণা দিয়েছে। ডক্টর জিন্দা সাহেব বলছিলেন যে মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, ওনার যে একটি বই ছিল রফিকুল ইসলাম এ টেইল অফ মিলিয়ন্স ঢাকা বিবিআই 1981, ওনার
প্রথম ঘোষণাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রেসিডেন্ট হিসেবে আমাদের আমাদের জনাব ডক্টর জিন্নাহ সাহেব বলছিলেন যে উনি প্রথমে একটা ডিক্লারেশন দিলেন এবং সেটাতে উনি স্টেটের প্রধান হিসেবে ডিক্লেয়ার করলেন পরবর্তীতে আবার সেটা চেঞ্জ করছেন উনি যেটা বলতে লাগছিলেন এটা হচ্ছে ওই সময়কার যাতে এটাকে মিলিটারি কু মনে না করা হয় জি জি ঠিক মিলিটারি কু মনে না করা হয় যাতে রাজনৈতিক যে ওই সময়কার নেতৃত্বের সমর্থন আছে কিন্তু উনি প্রেসিডেন্ট হিসেবে এটা কিন্তু প্রত্যাহার করেন নাই স্বাধীনতার ঘোষণাটি অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান সাহেবের নামে সেকেন্ড যে ঘোষণাটি দেওয়া হয়েছে উনি প্রথমে যে ঘোষণা এটা উনি প্রত্যাহার করেন নাই কারণ এটা যদি প্রত্যাহার করেন আমার মোখলেসুর রহমান চৌধুরী সাহেব যারা বলছেন আপনি যদি মুক্তিযুদ্ধের লিগ্যালিটি নিয়ে আসেন কারণ রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান না হয়ে আপনি যদি মুক্তিযুদ্ধের ডিক্লারেশন দেন এটা লেজিটিমেসির প্রশ্ন থাকতে পারে কারণ আপনি দেখেন ছাব্বিশে মার্চ থেকে আমাদের সাতই এপ্রিল সতেরো এপ্রিল হচ্ছে শপথ গ্রহণ দশই এপ্রিল হচ্ছে আপনার মুজিবনগর সরকারের যে কাঠামোটা যে ঘোষণাপত্র দশই এপ্রিল এবং এগারো এপ্রিল হচ্ছে আপনার আমাদের সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর এম এজি উসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এই কাঠামোটা ঠিক করা হয়েছে এবং এটা পরিষ্কারভাবে মেজর কেম শফিউল্লাহর বইয়ে লিপিবদ্ধ আছে যে প্রথমে একটা গভর্নমেন্ট ওই ছাব্বিশ তারিখে একটা ফরমেশন ছিল এগুলো যদি আমরা আমাদের প্রশ্ন হচ্ছে আমরা জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় উনি ওনার কাছে ছিল মুখ্য ছিল দেশের স্বাধীনতা আমরা যদি দেখি সাতই মার্চের ভাষণ আমার ডক্টর সাহেব আসলে ঠিকই বলছেন শেষ পর্যন্ত ওই কাকমারি 1956-এর মৌলানা আব্দুল হামিদ খান বাসানির ওই ওয়ালাইকুম সালাম বলছিলেন ওইটাকে ঘোষণা বলবো আসলে এটা দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব আসলে ক্লিয়ার ছিল না ক্লিয়ারটা ছিল ওইটা হচ্ছে ছাব্বিশে মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা আমার ভাই আপনার ভাই যেটা বলছেন ইনডাইরেক্টলি ওইটাই আসলে ক্লিয়ার না ছাব্বিশে মার্চ ক্লিয়ার না পঁচিশে মার্চ ক্লিয়ার না ছাব্বিশে মার্চ তাহলে আপনার কথা অনুযায়ী যেটা হচ্ছে যে আপনার অর্থাৎ ছাব্বিশে মার্চ থেকে সতেরো এপ্রিল পর্যন্ত মুজিবনগর সরকারের শপথ নেওয়া পর্যন্ত এপ্রিল বলতে পারেন আপনি দশই এপ্রিল বলতে পারেন এটা হচ্ছে ওই যে ভ্যাকুয়ামটা এই আমাদের মুক্তিযুদ্ধের স্বার্থেই আমাদের একজন হেড অফ স্টেট থাকতে হবে এই এই যে এখন যে কথাটা আসলো এটা আরো আগে আসে নাই কেন আরো আগে বলতে এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আসলে সেটেলড এখন দেখা গেল 1996 এর পরে বিতর্কগুলো চলে আসছে এবং আওয়ামী লীগ তৎকালীন সময়ে ওনারা কোর্ট পর্যন্ত এখন যে লেটেস্ট যেটা হচ্ছে কোর্ট পর্যন্ত গড়ায় নিয়ে গেছেন এ কারণেই আপনি ভাষা আন্দোলনে আমি আরেকটা প্রোগ্রামে আমরা বলেছিলাম ভাষা আন্দোলনে গোলাম আজম সাহেব এই ঢাকা ইউনিভার্সিটির জিএসতা কাকালীন সময়ে ওই ভাষা আন্দোলনে স্মারকলিপি দিয়েছিলেন মুক্তিযুদ্ধে ওনার ভূমিকা বিতর্কিত বা বিপক্ষে থাকার কারণে আমরা ওই কন্ট্রিবিউশনগুলোকে আমলে নেই না ঘটনা হচ্ছে আপনি ছয় দফা আন্দোলনে স্বাধিকার আন্দোলনে মরহুম শেখ মুজিবুর রহমান ওনার আন্দোলন করেছেন আমাদের প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের কতটুকু কন্ট্রিবিউশন ছিল এবং ওই সময়টাতে দেশের ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের চাও পাওয়ার আমি শুধু ওই যারা বলতেছেন যে ছাব্বিশ তারিখ ডিক্লারেশন জিয়াউর রহমান দিয়েছেন জিয়াউর রহমান ছাব্বিশ তারিখ ওইখানে ছিলেন না জিয়াউর রহমান সাতাইশ তারিখ ফার্স্ট টাইম জিয়াউর রহমান সাতাইশ তারিখ ফার্স্টার সময় জি ছাব্বিশ তারিখ নয় সাতাইশ তারিখ এবং জিয়াউর রহমানের নিজের বক্তব্য আছে উনি সাতাইশ তারিখ ওইখানে গিয়েছিলেন জি বেলাল মোহাম্মদ যিনি মারা গিয়েছেন উনি ওইখানে প্রেজেন্ট ছিলেন উনি গিয়ে জিয়াউর রহমানকে নিয়ে এসেছিলেন ছাব্বিশ তারিখ জিয়ার কখনো দাবি করেন নাই তিনি ওইখানে ছিলেন ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ জি এটা উনি ওনারা বলতেছেন আর উনি এভিডেন্স কোথায় এভিডেন্স দিয়েছেন এটা কি কোনো এভিডেন্স হইল তিন বছর পরে ওই দিন ছাব্বিশ তারিখ দুনিয়াতে কি কোনো রেডিও টেলিভিশন নিউজ পেপার কিছু ছিল না ছাব্বিশ তারিখ কোথাও ওনারা বলতে পারবেন জিয়াউর রহমানের আমার ছাব্বিশ তারিখ যেটা ডিক্লারেশন হয়ে গিয়েছে এইটা তো বিশ্ব জুড়ে বিভিন্ন পত্রিকায় এসেছে ভাই জি এইখানে কোথাও ওনারা দেখাতে পারবেন জিয়াউর রহমানের নাম আছে ওখানে জিয়াউর রহমানকে তো কেউ চিনতই না ছাব্বিশ তারিখ মানাত ধন্যবাদ ছাব্বিশ তারিখ আমরা জানি জিয়াউর রহমান আসবেন এটি ধন্যবাদ সম্মানিত ওনারা বলতেছেন ধন্যবাদ আপনাকে আমি বড় ভাইকে জাস্ট একটা 10 সেকেন্ডে যদি 10 সেকেন্ড আমি আরেকজন কলানি আপনার কাছে আসছিলাম আমি আরেকজন তিন নম্বর সেক্টর কমান্ডার আমি আসছি ক্যাম শফিউল্লাহ উনি বলছেন 26 তারিখ এগুলো হচ্ছে আমি আপনার কাছে কলা আসসালামু আলাইকুম কলা আসসালামু আলাইকুম ওয়া
আসসালামু আলাইকুম। ও ভাইয়ে যে হই না ওগতা খান, ওগতান আপনি জি কাউ কা হ্যালো জি শুনতে পাচ্ছি ওগতান জি কাউ কা ও যে টাইম ফাঁক দিও কোন জিয়াউর রহমানে জিয়াউর রহমানে যে স্বাধীনতার ঘোষণা দিলা কোন সময় দিলা স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর মারিয়া জনসংখ্যতা হলি মারিয়া তে ইয়া তান রেজেকার লইয়া যে সময় হল্লার আর তোমার নিজামী মুতিউর রহমান লইয়া যে সময় সকল দল লইয়া ফাটি করলা আপনি একটু আস্তে কথা বললে আমরা শুনতে পাবো সুন্দর করে। আপনার কথা একদম শুনতে পাচ্ছি না আমরা স্টুডিওতে, ধন্যবাদ আপনাকে। আপনি একটু জোরে বলেন, আমরা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ কলার প্রিয় দর্শক, আপনারা যারা কল করবেন আপনারা প্লিজ আপনাদের টিভির শব্দ বা সাউন্ড একটু কমাবেন এবং আমরা আপনাদেরকে খুব সুন্দর করে শুনতে পাবো। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, একদম সংক্ষেপে আপনার অপিনিয়নটা। হ্যাঁ, আমার অপিনিয়নটা হলো ওই যে ভাই যে বলতেছেন জি যে শহীদ জিয়াউর রহমান, শহীদ মানুষ যদি ইসলাম লাগে গিয়া যদি কেউ শহীদ হতে শহীদ, এগুলা নতুন। আর ওই যে ওরা বলে যে গুসক জি, উনি তো বঙ্গবন্ধুর পক্ষে গিয়া ঘোষণা দিলেন, যেমন আজকে আপনি টিভি পরিচালনা করেন, আপনি দাওয়াত দিয়েছেন ওরা আসছেন, ওরা কি কি টিভির পরিচালনা কি লইয়া গেলেন নাকি আমি অনুরোধ করব সত্য কথা বলেন যে বাংলাদেশ না এই দেশে ইতিহাস আগে জানেন উনার বয়সও ছিল কত। আমি সম্পর্ক কি বয়সের সাথে সম্পর্ক কি আপনার? আমি আপনাকে যারা আছেন বিজ্ঞ মানুষ আছেন, বিজ্ঞরা আছেন, বই পুস্তকে যেগুলো আছে বয়স দিয়ে সবগুলা জাস্টিফাই হবে। ধন্যবাদ, বয়স কত আছে এটা বলতে হবে। সম্মানিত কলার, আপনাকে আমি যাচ্ছিলাম ডক্টর জিন্না আপনার কাছে। আমি যে জিনিসটি জাস্ট সংক্ষেপে জানতে চাচ্ছিলাম, উনি বলছেন যে উনি যে কথা বলছেন 26 মার্চ থেকে, অর্থাৎ যেটা দর্শক বললেন 27 মার্চ, ওকে, 27 মার্চ থেকে এই যে আপনার 7 এপ্রিল বা 17 এপ্রিল, অর্থাৎ শপথ গ্রহণ করলো 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগর, এই পর্যন্ত তখনকার স্টেটে দায়িত্ব ছিলেন কে? আমি একটি কথা বলি, আর সম্ভবত আপনাদের যারা আছেন সবার চেয়ে তো আমি হয়তো বয়োজ্যেষ্ঠ, কারণ আমার তখন আমি প্রায় 25 বছর বয়স এবং আমি যতটুকু জানি আপনি ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। হ্যাঁ, আমি তখন ঢাকা মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত সহসভাপতি ছিলাম এবং তখন ডাক্তারি পরীক্ষার জন্য, কাজে আমার কাছে খুব স্পষ্ট। আমি একটি কথা আপনাদেরকে বলবো, খুব বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা একটু বিবেচনা করবেন, আমরা যারা তখন বাংলাদেশে ছিলাম ঢাকার পাশে, আমার যে এর আগে যে কলারটা বলেছেন যথার্থই বলেছেন, আমরা 27 তারিখের আগ পর্যন্ত কোনো রেডিওতে কোনো কথা শুনিনি। 27 তারিখে আমরা ঢাকার থেকে প্রথম শুনেছি, সেটা হচ্ছে জিয়াউর রহমানের যে কথাটা বলেছেন সে কথাটা আমরা শুনেছি। এবং সত্যি কথা বলতে কি, এপ্রিল পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষই জিয়াউর রহমানের ডিক্লারেশন শুনেছে, উদ্বুদ্ধ হয়েছে, তারা আর লড়াই করছে বাংলাদেশের সেনা, তৎকালীন বাঙালি সৈন্যরা লড়াইয়ের জন্য এগিয়ে এসছে, এটা মানুষরা গ্রহণ করেছে। কিন্তু কেউই তখন প্রশ্ন জাগেনি যে জিয়াউর রহমান তখন বাংলাদেশের প্রেসিডেন্ট। বাট আপনি বিশ্বাস করুন, এটা এটা কিন্তু রিয়ালিটি। আমরা তখনও ধরে নিয়েছি যে স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব তখন বঙ্গবন্ধু উপস্থিত না থাকলেও তার নেতৃত্বেই হচ্ছে। বাট যেটা এটা কিন্তু আমি আপনাকে যেটা বলছি, আপনি টেকনিক্যালি আপনি ওই সময়টা কে অফিসিয়ালি, এটা কথা ছিল না। সমগ্র বাঙালি জনগণ 25 মার্চের নৃশংস হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের বক্তব্য উদ্বুদ্ধ করেছে, এই সম্বন্ধে নিঃসন্দেহে আমরা সাহস পেয়েছি যে হ্যাঁ আমরা লড়াইয়ে একদম সম্মুখ লড়াইয়ে গেছি। কিন্তু কোনো মানুষই বস্তুত বাংলাদেশের মানুষরা ভাবেনি যে উনি প্রেসিডেন্ট।
ওই সময় ইন্টারকন্টিনেন্টাল বর্তমান রূপসী বাংলা যে হোটেলে ওই সময় কিন্তু ইন্টারন্যাশনাল বিদেশি সাংবাদিকরা ছিল 27 মার্চ যে ইত্তেফাকের যে কপিটা এ গণহত্যা বন্ধ করো 27 মার্চ সমগ্র বাংলাদেশের সর্বাত্মক ধর্মঘট এটা কেন আসলো তো স্বাধীনতা ঘোষণাটা কোনো ইত্তেফাক তো ওই সময় পাকিস্তানের পত্রিকা ছিল না আওয়ামী লীগের মুখপত্র ছিল ওই সময় আমাদের দেশের মুখপত্র ছিল আমি বলবো আওয়ামী লীগের না দেশের পক্ষে লিখছে ওরা ইত্তেফাক তো 27 মার্চে এই কপিটা এটা তো ওয়ান ইয়ারে আছে ওয়ান ইয়ারে আমি শো করলাম যে কপিটা ওরা প্রিন্ট করছিল কিন্তু বিলি করতে পারে না সার্কুলেশন করতে পারে নাই এই কপিতে সর্বাত্মক ধর্মঘট এটা আসবে কেন যদি ঘোষণাই হয়ে থাকে 27 মার্চ হরতাল ধর্মঘট আসবে কেন 26 মার্চে কোনো কর্মসূচি ছিল না এটা কারণটা কি ২৭ মার্চ রাত্রে ঢাকা শহরে বেশিরভাগ কালো রাতে ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের মানুষদেরকে হত্যা করেছিল ঢাকা শহর ভিত্তিক এই 26 মার্চ চট্টগ্রাম কিন্তু পিপুলস ভিউ পত্রিকায় আসছিল ওই পত্রিকার যে হেডলাইন ছিল মুজিব কলস ফর জেনারেল স্ট্রাইক টুমোরো আমি 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 আসছি মুজিব সাহেব আমি জাস্ট আমি ডক্টর জিনা আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যেটা ওনার প্রশ্ন ছিল 26 মার্চ অথবা 27 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের স্টেট যে পুরো পাকিস্তান ছিল তখন তার দায়িত্বে নিয়োজিত অর্থাৎ লিডিং পজিশনে অর্থাৎ স্টেটের হেড কে ছিল আমি আমি ডিফ্যাক্টো যেটা বলছি যেখানে জিয়াউর রহমান নিজেই বলেছেন যে আমি অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান উনি এটা কি সেকেন্ডবার বলছেন না প্রথমবার সেকেন্ডবারে বলছেন প্রথমবারে যেটা বলেছিলেন যে তখন আপনি ঠিকই বলেছেন তখন উনি যখন বুঝতে পেরেছেন যে এটা একটা সামরিক অভ্যুত্থানের পর্যায়ে গ্রহণ করবে আন্তর্জাতিকভাবে তখন তাকে একে খান সাহেব সম্ভবত এবং আরও যারা রাজনীতি গিয়েছিলেন তারা বলেছেন যে এটা আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে বলে ফেলেছেন কিন্তু এটা ঠিক না এবং উনি সঙ্গে সঙ্গে রেক্টিফাই করেছেন এবং উনি কোনো প্রশ্নই ওঠাননি উনি যদি সত্যিকারের ঐতিহাসিক যেটা উনি কোনো প্রশ্নই ওঠেননি বলে যে হ্যাঁ ঠিকই বলেছেন কারণ এটা আর্মি রিভোল্ট না এটা জনগণের স্বাধীনতার সংগ্রাম এবং সঙ্গে সঙ্গে শুনেন উনি একজন একজন সৈনিক উনি রাজনীতির সত্যি কথা বলতে কি আমি যদি জিয়াউর রহমানকে বলেন জিয়াউর রহমানের সঙ্গে যারা সরাসরি কাজ করেছেন তারা বলছে উনি একজন সৈনিক এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য উনি এগিয়ে এসছেন এবং উনি তখন ইমিডিয়েটলি বুঝতে পেরেছেন যে টেকনিক্যালি এটা ঠিক হবে না এবং এটা ঠিক না এবং সঙ্গে সঙ্গে উনি রেক্টিফাই করেছেন আমি আপনারা এতদিন পর ডক্টর জিন আমি যদি কেউ এই প্রশ্ন করে আমার কাছে অবাঞ্ছিত তো মনে হয় আমি একটা ব্রেক থেকে এসে আপনার কথা তাহলে কি দর্শকের যদি তাহলে কি এতে বোঝা গেল এটা আরেকটা প্রমাণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারো লেখা চিরকুট পড়েন নাই তাহলে আপনি বলছেন রেক্টিফাই করছেন আমি 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 একটা নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে ঘোষণা করেছিলাম ডক্টর মুজিবুর রহমান আমি একটা ব্রেক থেকে এসে আপনার সাথে কথা বলবো প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম কে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এ বিষয়ে আমরা কথা বলছিলাম আমাদের চারজন সম্মানিত অতিথির সাথে আমরা আরো কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স